বিশ্বাস প্রতারণার কি যুগ, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে, বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না, কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে, স্বামী খুব ভালো করে জানে। এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিছে, আছে না? মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্য সাথে পরকিয়া করে, আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে। এই জিনিসটা শহরে বেশি না কম বলেন, লজ্জা করেন না, সত্যি কথা বলেন, এটা বেশি না কম? বেশি, দিন দিন বাড়ছে। আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলোই শিখায় আমাদেরকে, পরকিয়া শিখায় না, পরকিয়া শিখায়। আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট, ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে, কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানেন। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে, যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন ইয়াউমা ইযিন সেদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে, জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে, এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1-3 নম্বর আয়াত পড়ে দেখবে, ওর শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে, মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অনতিবিলম্বে অজু করবে, অজু করে খালেসভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়বে, পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে, আল্লাহকে সেজদা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না, আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও, যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল, কিন্তু এই যে মেয়ে তুমি, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে, তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন নও। আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, জেনা পরকীয়া অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর, আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়, মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে করে, কেউ হারামও মনে করে না। কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দেদার সে জেনা হচ্ছে, জেনা আর জেনা। আমি এই যুগের কথাই বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে, অবশ্যই মদকে হালাল করে নিবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবে। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে, ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতি, আকৃতির বিকৃতি, এগুলো আজাব আসবে আল্লাহর কাছ, আল্লাহর পক্ষ থেকে এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে। ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, কেউ মনে করে না জেনা এগুলো হারাম, কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী, আমার গায়রে মাহরাম, গায়রে মাহরাম, এই গায়রে মাহরাম শব্দটাই নাই। কাজিন, কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা এরা জেনা করছে। কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা, এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটেন, দেখেন কোন যুগে আছেন আপনি। সমাজের ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে, মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে, কোনো মানদণ্ড নাই, কোনো মানদণ্ড নাই। আমাদের শহরের এই অবস্থা, শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি, নিশ্চিন্তে থাকবেন কিভাবে, কখন যে আল্লাহর গজব চলে আসে। কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না, সবার উপরে আসবে। আমি খুব ভালো মানুষ, ওয়াজ করছি, নসিহত করছি, পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই। আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। লাতামুরুন নাবিল মারুফ, নবীজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়ালাতানহাউন আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে নিষেধ করো, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআথ আলাইকুম ইকাবাম মিন, অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গজব সরিয়ে দাও, সরিয়ে দাও, লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না। শুনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকত, বা এটা যদি হতো, বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন। অতএব বিয়েটাকে সহজ করেন, জেনাটাকে বন্ধ করেন, পরকীয়ার রাস্তা বন্ধ করেন, এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন, চুলা তন্দুর চুলার মতো, তন্দুর চুলার মতো, নিচের দিকটা ফাঁপা, উপর দিকটা সরু, আগুন জ্বলছে দাউ দাউ করে, এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে, আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে, ফ্লো কমছে নিচে নামছে, এভাবে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না। আর এক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোশত, পাশে খারাপ পচা গোশত, বসে বসে পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না,
শাস্তি হচ্ছে কবরে বারজাখের জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা জিব্রাইল আলাইহিস সালাম বলছে এরা হচ্ছে আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকীয়া করেছে আল্লাহ পাক আমাদের শহরটাকে হেফাজত করুন আমিন এখানে একটাই সলিউশন ইসলামিক অনুশাসন আদারওয়াইজ অন্য কোন সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার জেনা মানে দেখা জেনাটাকে এমন ভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে জাররা পরিমাণ কোনো সুখ নাই আপনি হালাল ভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ